पाइब ना कें कौन नारी खबर पाबे एटा आमार प्रश्न ना आमार आपनार काछे प्रश्न जे कियामतेर खबर आल्लाह केन नारीर काने दिबेन पुरुषेर काने केन दिबेन ना प्रश्न थाकबे आमार कोइरा फालान आपनि शुधु बोलबेन सर्वप्रथम হাশরের মাঠে বিচারটা হবে কার আমার জিজ্ঞাসা সব কিয়ামত হবে সব ধ্বংস হবে একটা বস্তুর কিয়ামত নাই আপনি জবাব দিবেন পানি না আমি এখানে আগে স্টপ এখানে আমি আপনাকে আটকে গেলাম সব ধ্বংস হবে মানে পানি পানি হয়ে যাবে তাহলে পানির কোনো ধ্বংস নাই এখানে কিন্তু পানি না একটা জিনিস ধ্বংস নাই আমাকে কমিটির তরফ থেকে হাসরের পালা নিয়ে গান গাওয়ার জন্য বলেছেন শুরুতে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আখি সরকার আপনার মা আছেন তো এখানে আপনার মা আছেন না আমার বিজ্ঞ শিল্পী ওনার যিনি আম্মা যান মায়ের প্রতি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আপনার মেহমান এলাকাবাসী যারা তাদেরকেও আসসালামু আলাইকুম নিজের দেশে নিজের গ্রামে বা নিজ অবশ্য এলাকায় গান গাওয়ার একটা আলাদা অনুভূতি আছে একটা মজা আছে তা আমি আমার পালার একটা গান করি কিছু কথা কমিটি থেকে আমাকে বলা হয়েছে মঞ্চটা যেন ছোট হয় তাহলে স্টেজ ছোট করতে হলে আমাকে যে আলোচনাটা পাঁচ মিনিটে করা উচিত ওইটা আমাকে ছোট করে দুই মিনিটে আনা দরকার মানে মূল এত ভূমিকা না করে সারাংশ সারমর্মটা আমাকে তুলে ধরতে হবে অল্প সময় অনেক কিছু দেওয়ার ইচ্ছে আছে যদি আহম্মদ শাহ দয়া করে আপনাদের সহযোগিতা চাই শুরুতে আমার পালা থেকে একটি গান পরে আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারি জহির পাগলা রোজ হাসরে কেমনে দিবি পারি সবার জন্য হাসর না যারা উম্মতে মুহাম্মদি যারা মুসলমান নিজেদেরকে দাবি করেন যারা আল্লাহর কোরআন সংবিধান মানেন বিশ্বাস করেন প্রতিপালকের উপর বিশ্বাস রাখেন কিভাবে ওয়ায়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন অদৃশ্য আল্লাহকে না দেখেও ভয় করি হ্যাঁ আমার আল্লাহ তো দেখে এটা একটু বাড়বে কমেন না হ্যাঁ সে মুমিন আর তার জন্যই হাসর নাস্তিকের জন্য হাসর বলতে কিছু ওই যে একটা বের হইছে কি নাম আসাদ নূর দেখতে সুন্দর মাকাল ফল পদভ্রষ্ট তাকে গালি দেওয়ার মন মানসিকতা আমার নাই তবে গতকালকে মনে হয় একটা ডিবেট হয়েছিল ব্রাদার রাহুল হোসেন ইন্ডিয়া থেকে একজন বিজ্ঞ আলেম প্রায় তিন ঘন্টার উপরে আমি পুরোটা লাইভ দেখছি জবাব দিতে পারে নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বক্তব্য দিয়েছেন তো নাস্তিকের জন্য বিশ্বাস পরকাল বলতে কিছু তা আমরা উম্মতে মুহাম্মদের জন্য পরকাল হাসর বলতে একটা কিছু যেখানে আমার এই দুনিয়ার কর্মের জবাব আমাকে দিতেই হবে কাজী হবে কাজী হবেন আলেক ছয়
আসবে সমন করিবে গ্রেফতারি রে মন আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি ওই তো রোজ হাসরে বাজান সুন্দর নারী বালাখানা পাগল রে মরলে কারো সঙ্গে গো যায় না বাক্স ভরা যতই টাকা করি রে মন ব্যাপারি বাক্স সিন্ধুক ভরা যতই টাকা করি এই সকল দুই দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে এই সকল দুই দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে পার ঘাটাতে লাগবে গড়াগড়ি রে মন পার ঘাটাতে হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি ঘাটের মাঝি বড়ই পাঝি অল্প কিছুতে হয় না রাজি আদায় করে শুলো আনা করি ব্যাপারি আমার অল্প কথায় হয় না গোরাজি আদায় করে শুলোয়া না করি রতি মাসা কম হইলে ডুবাইয়া মারবে জলে রতি মাসা কম হইলে ডুবাইয়া মারবে জলে হাতে পায়ে লাগাইয়া বেরি হাই রে পায়ে লাগাইয়া বেরি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কিছু চেনা জানা তার তেমন পয়সা লাগে না করে যারা নবীর তাবেদারি রে মন ব্যাপারি মোটরসাইকেল নিয়ে বের হয়েছি হেলমেটটা পর্যন্ত মনে নাই গ্রামের অলিগুলিতে ঠিক আছে যখন হাইওয়েতে উঠি
लेजर लाइट दे पुलिस सिग्नल दे थामें बदरुलुक अपना बाइक एकदम तो 3 लाख 2 लाख 5 लाख 6 लाख माथे हेलमेट कोई कुनो जवाब आसे अपना गाड़ी दम होने अपना माथे तो हेलमेट नहीं दारन गाड़ी साइड करें हाँ तर्क चलता से और है मोबाइल चपता से कारे फोन दिवू আমার এক ছোট ভাই হাসান আমার খুব কাছে নারে তা আমাদের পাশের থানা সার্জেন্ট ধরছে ভাই তেলে লেগে আইছি ধরে বইছে লাইসেন্স নাই মাথায় হেলমেট নাই তাই বললাম কে ধরছে বলে অমুক স্যার বলে ভিডিও কল দিয়া মোবাইলটা নিয়ে দাও বলে একটু কথা কর কয় পরে কথা কইতে চায় না কয় একটু কথা কর আমি তো শুনতেছি একটু কথা কন না ফোনে কথা কন চলবো না কাগজ দাও হেলমেট কই না হলে গাড়ি থানা থেকে নিয়ে আসবো অনেক বাজাবাজির পরে বলে ভাই আপনি একটু কথা কন আমার গাড়ি দেওয়া লাগবো না খালি কথা কন তা আমার দেখলো ও জহির ভাই জহির পাকলা জি স্যার আসসালামু আলাইকুম ছোট ভাই ভুল করছে আজকের মতো দিয়ে দেন আরেকবার গেলে চাবিটা রাইখা পাঠাই দিন তো আমাদের এমন অনেক ভাই বন্ধু আছে যাদের কথা বললে পুলিশ গাড়ি ছাইড়া দেয় কিন্তু এই দেহটা এমন এক জায়গায় আটকাইব যেখানে কারো পরিচয় দিলে ছাড়বে না পয়েন্ট এমন এক জায়গায় আমার এই গাড়িটা আমার এই মোটরসাইকেলটা আটকায় দিবে যেখানে দুনিয়ার কোনো এমপি নাই কোনো মন্ত্রী নাই কোনো ম্যাজিস্ট্রেট নাই কোনো প্রশাসন নাই কোনো ওসি ডিসি এসপি কিছুই নাই কোনো সরকারের কথাও সেখানে মানবে না মানবে একজনের কথা যার নাম রহমাতুল্লিল এখান থেকে বাঁচা যায় ওইখান থেকে বাঁচার কোনো লাইন এই জন্য বলছে থাকলে কিছু চেনা জানা তার তেমন পয়সা লাগে না করে যারা নবীর তাবেদার থাকলে কিছু চেনা জানা তার তেমন পয়সা লাগে না করে যারা গুরুর তাবেদারি রে মন ব্যাপারি করে যারা রাসুল হইলেন ওই নায়ের কান্ডারি আমার মুর্শিদ হইলেন ওই নায়ের কান্ডারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি রাজ্জাকে কয় রঙ্গরসে আমার যেতে চাইব না কোন দেশে ডাকছেন রাসুল আইরে তাড়াতাড়ি আমার বলরে ডাকছেন রাসুল আইরে তাড়াতাড়ি আমার বিদায়ের বেলা কাদিস না মমতা বালা আমার বিদায়ের বেলা কাদিস না মমতা বালা শেষ কইরাছি রঙ্গিলা চাকরি আমি শেষ করি
রুঝা সরে কেমনে দিবি পারি রুঝা সরে গানের কথা আমার পালার গানটা হয়ে গেল যেটা আমার কমিটির যে চাওয়া এটা পূর্ণ এবার আমার বলার পালা পয়েন্ট আব্দুল আলিম ভাই একটা বাচ্চা পাওয়া গিয়েছে নাকি একটা মেয়ে পাওয়া গেছে আলিম ভাই আপনার মেয়ে কালো জামা পরিহিত পাঁচ থেকে ছয় বছরের একটা মেয়ে বাচ্চা পাওয়া গেছে স্টেজের পিছনে আছে নিয়ে যাবে আচ্ছা মনোযোগটা আসেনি আমার মেয়েটা খুব অসুস্থ আমার বড় মেয়েটা জন্ডিসে সমস্যা জন্ডিস থেকে লিভার ফাংশনে সমস্যা আজকে সারাদিন জ্বর মেয়েটা একটু পরে পরে ফোন দেয় আব্বু কখন আসবা সারা রাত মানে সারা রাত কাটাবো এখানে মনটা ওইখানেই আছে তারপরও যদি মনটা এখানে না দেই এলোমেলো হয়ে যায় ঠিক আছে আনন্দ 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 মেয়ে আমার বড় মেয়ে যখন দুনিয়া আসে রমজান মাসের প্রথম দিন রোজার প্রথম দিন 2015 সাল শুক্রবার দিন আমার মেয়ে যখন জন্ম হয় এই বছর থেকে আমি জহির পাগলা আর আটকাই নাই আমাকে আল্লাহ সামনের দিকে নিয়ে আয় গেছে আমার মেয়েটার জন্য দোয়া চাই খাস করে আমার মেয়েটার জন্য দোয়া করি এখান থেকে গিয়ে আগামীকাল একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব আমার মেয়েটাকে যেন আল্লাহ বাঁচায় রাখে আপনি আপনার গ্রামে গান গাইতে আসছেন ছোট বাজান পাশের গ্রামে আনন্দ আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবেন ইনশাআল্লাহ আপনি গানের আগে অনেকগুলো কথা বলছেন মাঝে আইসা কেউ বাজে কাজ করবেন না অন্যায় করবেন না ভুল করবেন না বলা হয়েছে না বলা হয়েছে বলছেন এখানে পাপ বিক্রি করার জায়গা তাহলে যে পাপ যারা সবাই পাপ বিক্রি করতে আসছে তাহলে কিনতে আসছে কে পাপটা কিনবে কে এটা আপনার কাছে আমার পয়েন্ট আমরা সবাই পাপ বিক্রি করতে আসছি ঠিক না তাহলে পাপটা কিনবে কে দশ ঘরের দশালি ডিম হ্যাঁ 40টা ডিম এই 40টা ডিমের দাম কত 13 টাকা করে গুণ করেন তাহলে 40টা ডিম কেনার সামর্থ্য আমার থাকতেই হতো একালেই কিনতে পাই না তাও খাই ফার্মের ডিম হাঁসের ডিম চোখে দেখি না হ্যাঁ তো সবার পাপগুলো কেনার জন্য এখানে পাপ কেনার মানুষও আছে না আছে এটা আপনার কাছে আমার পয়েন্ট দ্বিতীয় কথা আমি ভাবলাম যে সাউন্ডের ত্রুটির কারণে যেহেতু আমার বন্দনা গানটা হয় নাই একজন শিল্পী হিসেবে উচিত কি মাঝে মাঝে আমার শালারে নিয়ে বের হই আমার একটা শালা আছে খুব সুন্দর হ্যাঁ মাশাল্লাহ আমার দাঁড়াইলে দুলা ভাই আমার দেখা যায় না তার পাশে খুব সুন্দর তো মুগলাই ব্যাপারেই মুগলাই যে বিক্রি করে মুগলাইটারে এমনভাবে কাটে তিনটা পুষ দেয় তো এইটারে খাইতে গেলে হয় হ্যাঁ মাইদেরটা নেয় গা যেখানে ডিম থাকে আর আমি পাই সাইডেরটা কারণ মোগলাই খাইতে বইলে এটা সাইড পিস করলে না ভাগাভাগি হইতো এটা করে তিন পিস দিলে মাঝখানেরটা খেয়ালায় হ্যাঁ আমি কে কিরে খালি ডিমালাটা হাত দেশ কেন খাইতেছি তো সবগুলাই তো আমার একটা কথা হইল মাঝে মাঝে আমার গ্যাসের সমস্যা হইলে আমি কই তুই পুরোটাই খেয়ালা গ্যাস্ট্রিকের দোহাই দিয়া মাঝে মাঝে যেটা আমি খাই না আমার না খাওয়াটাও হ্যাঁ খায় ঠিক নেই
আপনার কাছে আমার প্রশ্ন পয়েন্ট আমি বন্দনা গানটা ত্রুটির জন্য গাই নাই উচিত ছিল আপনি একটু বাড়ায়া গাওয়া কি ঠিক আছে নি আমি যেহেতু বন্দনাটা সাউন্ড সিস্টেমে একটা বাধার জন্য গাইতে পারি নাই আমার পাশের শিল্পী আমারটা সহ গাইব ঠিক আছে না আপনি গাইলেনই না আপনি বন্ধনা গান গাইলে আরো ভালো হইতো আচ্ছা গান নাই এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই তবে গাইলে ভালো হইতো ওই যে আমি যেটা খাই না এটা আমার শালায় খায় মানে আমি যেটা গাইতে পারি না এটা আপনি গাইতেন এটা আমার পয়েন্ট রইল এবার প্রশ্ন কিয়ামতের পালায় গান গাইবেন কিয়ামত হযরত নূহ নবীর আমলে হয়েছিল কিয়ামত দৈনিক প্রত্যেক দিন আমাদের জীবনে কোনো না কোনো ভাবে কিয়ামত হয় আবার মহাপ্রলয় কিয়ামত হবে যে কিয়ামতের জন্য একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছেন যার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে অপেক্ষায় আছেন আল্লাহ বলবেন যে ইসরাফিল এই সুন্দর পৃথিবীর প্রতি আমার মায়াটা উঠে গেছে তুমি তোমার দায়িত্বটা পালন করো প্রথম বাঁশি দিবে সবাই কানে শুনবে না আবার বাঁশি দিবে দুনিয়া মহাপ্রলয় তোলার মতো উঠতে 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 পৃথিবী একটা সময় শেষ হয়ে যাবে অনেক লম্বা আলোচনা আমার প্রশ্ন নূহ নবীর আমলে কিয়ামত হয়েছিল এইটাও একজন নারী খবর পাইছি আবার পৃথিবী কিয়ামত হবে এই কিয়ামত আগে একজন নারী খবর পাইব টের পাইব কোন নারী টের পাইব আমার প্রশ্ন সেটা না প্রশ্ন কিয়ামত হবে এই খবরটা নারী কেন পাইব এটা পুরুষ পাইব না কেন কোন নারী খবর পাবে এটা আমার প্রশ্ন না আমার আপনার কাছে প্রশ্ন যে কিয়ামতের খবরটা আল্লাহ কেন নারীর কানে দিবেন পুরুষের কানে কেন দিবেন না এটার উত্তরটা চাই ছোট্ট করে এই কথাগুলো সমাধান রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবে পারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবে পারি রোজ হাসরে কেমনে দিবে পারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি ধন্যবাদ অনেক চমৎকার করে আমার যিনি আজকে প্রতিপক্ষ বন্ধু অনেক সুন্দর সুন্দর আলোচনা অনেক ভালো ভালো কথা আমরা শুনেছি আমি ধন্যবাদ জানাই তাকে কিন্তু আমাকে একটু দোষারোপ করে গেছে দেখছেন আরে ওই যে প্রতিপক্ষ যে প্রতিপক্ষই এলারে বন্ধু কোয়া ভুল হইব প্রতিপক্ষ দুশ্মন শত্রু কই মুখে মুখে শেখ ফরিদ আর ভূগোল তলা ইট সুযোগ পাইলেই মানে ঠাস করে একটা বসাই দেয় বসাই দেব আর কি বসাই দেয় কইতেছে যে আমি বন্দনাটা গান কমপ্লিট করলাম না সাউন্ড সিস্টেম একটু ঝামেলা হইলো এই জন্য তা আপনি তো আপনারটা গাবেন গাবেনই আবার আমারটা সহকারে গাবেন যতটুকু না গেছি কত ঠেকা লেগে রয়েছে মনে হইতেছে বাইনার টাকা ডল দেখ করে ভাগ করে আমার দিয়ে যাইবে আমি নিজের গাইতাম গাইতাম আবার হেডটাও গাইতাম আপনার ইউটিউবে এর লগে আমার লগে গান দেখছেন নি দেখছেন অনেকেই
যে স্টেজে আমি একটু আমার মনদের ভালো থাকে, যে স্টেজে আমি কিছু কম না, এই স্টেজে এ আমার পাই পারা দেয়। আর যে স্টেজে এর মনটা যদি একটু ভালো থাকে, আমি হয়তো অনেক সময় বুঝি না, কারণ আমার লগে গান হইলে মুখটা পেশার মতো করে দিতে হয়। এই কারণটাই আমি আজ অবধিক পর্যন্ত খুঁজে পাইলাম না। আমি অনেকবার তাকে বলছিও যে আমার সাথে আপনি গান গাবেন, হাইসে খেলে গান গাবেন, আমি আপনার সমবয়সী না, তা আপনি মুখটা এমন করে রাখেন কেন? জবাবে আমি কোনো উত্তর পাই নাই, আর যেটা পাই সেটা কোয়া যাব না, বলার দরকার নাই। আচ্ছা, বন্দনা গানটা আমি গাই না এই জন্যেই, অন্য অন্য সময় আমরা 9:30 স্টেজে উঠি, অন্যান্য স্টেজে 10 বাজে মনে করেন একটা শিল্পী দাঁড়ায় যায়, 10:30 মধ্যে এক শিল্পীর বন্দনা শেষ, 11:00 মধ্যে 2 শিল্পীর বন্দনা কমপ্লিট। এটা কি আজকে হয়েছে? ইম্পসিবল না। বন্দনা গানটা ছোট করে যদিও আমি গাইতে যাই, ছোট করে গাওয়া হয় না। এটা একটা অলির নাম বলতে গেলে আরেকটা নাম চলে আসে, চোখের সামনে ভাসে, তখন না বললে পারি না, না বললেও তখন কষ্ট লাগে। আর অনেকেই লাইভে গান শুনে, ইউটিউবে গান শুনে, অনেকেই ভাবে যে আরে আখি সরকারের মুখ দিয়ে যদি আমার দলের নামটা একটু শুনতাম, কলিজাটা শীতল হয়ে যেত। সবাই এই অপেক্ষাটাই থাকে। তা আমি ছোট্ট করে গাইতেইব দেখে আমি বন্দনা গানটা গাই নাই। তা আমি বন্দনা গানটা গাই নাই আমার নবীর কারণে সর্বকিছু সৃষ্টি, এই জন্য আমি নবীর একটা শান রাখছি। এটা আমি দোষের কি করছি আমি বুঝলাম না, এটা আপনি যা বুঝছেন ভালোই বুঝছেন। আপনি যদি বন্দনা গান গায় আউশ না মিঠে, তাহলে যাওয়ার আগে আরেকবার বন্দনা গান গায় যাবেন। আপনার কেউ কিছু কইব না আজকে, কারণ আজকে টাঙ্গাইল আসছেন, আপনি ধরতে গেলে আমার বাড়ির মেহমান, আজকে আমি আপনার কিছু কইতে পারি না, তাই তো? তাই না? অন্যান্য দিন গান হয়ে দেখছে যে গান হয়, এক কথা আপনি বলেন এক কথা আমি বলি, কিন্তু আজকে তো আমার ঘরে আসছেন আপনি, অতিথি রূপে নারায়ণ, এই জন্য মেহমানদের কিছু কইতে নাই, মেহমানের সাথে খারাপ ব্যবহার করতে নাই, আমার বেজার লক্ষ্মী মেহমান লক্ষ্মী, এই জন্য কিছু কম না, আজকে আমার কিছু কোয়েন না, আপনি কিছু কোয়েন না, একটুকুই খালি কইলাম। অনেক দৃষ্টান্ত আমি শুনছি, আমাকে পয়েন্ট রাখছে। আমি একটা কথা বলছিলাম বিজয়, যে পাপ বেচা কেনার জন্য, পাপ বেচার জন্য মানুষ একটা দরবারে আসে, এখান থেকে পাপ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য না। উনি আমাকে পয়েন্ট রাখছে যে পাপ যদি সবাই বেচতে আসে তাহলে কিনবে কি? হ্যাঁ, আপনি কি জানেন না, এ জানেন না কিন্তু আপনারা জানেন, নিজামুদ্দিন আউলে কিন্তু ডাকাত ছিল, জানেন? জানেন না? ডাকাতি যে কইরা মানুষের ধন লুটপাট করে, এটা কি পাপ না? পাপ। যখন নাকি নিজামুদ্দিন আউলিয়া শেখ ফরিদ আউলিয়ার হাতে হাত দিয়া মুড়ি ধুইল, বায়াত হইল, সে নিষ্পাপ শিশু সমন্বয় হয়ে গেল। যখন একটা মানুষ একজন পীরের দরবারে গিয়ে আত্মসমর্পণ করে, তার মন প্রাণ সব কিছু গুরুর চরণে অর্পণ করে, তখন তার পাপ সেখানেই বেচা হয়ে যায়। যার যার মুর্শিদ হলো তার তার পাপ কেনার কি মানুষ, তাই না? ওই যে পাপ কেনার জন্য একজন বসে আছে, আপনারা যে যাই বলেন যাই করেন সব মাথা পেতে নিতে সে রাজি আছে, ওই যে দেখেন ঘুমাই আছে, সব কথার মীমাংসা আছে, কিন্তু বলা হয়েছে কথা কম বলতে হবে। আমি যদি কথাই কই তাহলে আর গান গাওয়া লাগবো না, আমি কথাই কইতে পারো না। কথা আজকে আমি বেশি বলতে চাই না, কারণ যারা আসছে তারা কোনোদিন আমার গান শোনে নাই, আমার এলাকাতে যারা আছেন আপনারা কেউই আমার গান শোনেন নাই। আমার আমি এখানে গান গাইতেছি ঠিকই, কিন্তু আমার একটা স্মৃতি কিন্তু চোখে চোখে ভাসতেছে, ভাসতেছে কি জানেন? এই যে আপনারা আজকে গান হইতেছে এখানে ছুটে আসছেন, কেউই ঘরের থাকেন থাকতে পারেন নাই। আমার আব্বা যদিও থাকতো, আমার আব্বাকে ঘরে বসে থাকতো,
থাকতো আমার মা কোনোদিন রাত জাগে না আটটা বাজে ঘুমিয়ে যায় আমি নয়টা বাজে ফোন দিয়ে একে পাই না দিনে আমি থাকি ঘুমাই আমার ফোন দিয়ে মা পাই না নয়টা বাজে ফোন দিয়ে আমি মারে পাই না তারপরও আমি বলছি তুমি রাত জাগতে পারবা হ্যাঁ পারমু ছুটে আসছে ও যে বসে রয়েছে তাহলে এত মানুষের ভিড়েও আমি কিন্তু একটা মানুষকে খুঁজতেছি একটা নিরিখ নিরাপণ থাকে প্রত্যেকটা মানুষের আমি আজকে একটা নিরিখ নিরাপণে আছি আমি গান কি গাবো তা আমি জানি না তবে আমার ভিতরটা আজকে খুব আনন্দে খুব পরিষ্কার সেই ছোটবেলায় আমি আমার বাবার সাথে এই মাজারে আমি হাত ধরে আসছি আমার একটা স্মৃতি আমার চোখে চোখে কিন্তু ভাসতেছে আরে আরে জয়ের পাগলা আমার মাকে সালাম দিয়েছেন আমি ধন্যবাদ জানাই আর জয়ের পাগলার বড় মেয়েটা অসুস্থ আপনারা ওর জন্য দোয়া করবেন কারণ সন্তানের জন্য মা বাবা জহির পাগলা যেমন একজনের সন্তান ঠিক জহির পাগলারও তো সে একজন সন্তান মেয়েটা বাবা মা অসুস্থ হলেও যেমন সন্তানের মায়া লাগে খারাপ লাগে আবার ছেলে ছেলে মেয়ে অসুস্থ থাকলেও বাবার কষ্ট হয় খারাপ লাগে তো মালিক যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় দোয়া করবেন সবাই মেয়েটার জন্য আমি পালা থেকে একটি গান করে এরপরে আমার কাছে জানতে চেয়েছেন যে সর্বপ্রথম কিয়ামতের খবর পাবে নারী এই নারী কিয়ামতের খবর পাবে এর কারণটা কি আমি জবাব করার জন্য চেষ্টা রাখবো ইনশাল্লাহ এর আগে পালা থেকে আমার একটা গান কিয়ামত হইব রে কিয়ামত হইব কিয়ামতের আগে একটা অগ্নি বাতাস আইব রে কেহ নায়ার কারো পানে ফিরা চাইব রে ওরে ভাই কেহ নায়ার কারো পানে চাইব কিয়ামত হইব রে কিয়ামত হইব কিয়ামত হইব রে কিয়ামত হইব কিয়ামতে আগে একটা অগ্নি পাতা সাইব রে কেহ নায়ার কারো পানে ফিরা চাইব রে
গানটা এই গানটা আমার মা লিখছে। আমার আম্মার কিছু কিছু গান আছে যেগুলি খুব বাস্তব কথা, সত্য কথা। যারা আমাকে না, যারা আলিয়া বেগমকে চিনেন তারা জানেন সে যে কি, আরে সে মানুষটা কি, তার চালচলন কি, তার আচার ব্যবহার কি, সে গায়িকা হিসেবে কি, সে তার লেখা কেমন। এটা আমার গান গাইলে আমার আর কথা কইতে ইচ্ছা করে না, কথা আর থাকেও না। গানে বলা হয়েছে, জোর জলম করিয়া কত কল্লা বাহাদুরি, ডাকলে তোমায় যাইতে হবে সকল কিছু ছাড়ি। এমন যুগ আসছে বাবা, প্রত্যেকের ঘরে কিন্তু এখন টাকা পয়সা আছে, আছে না? আছে। এখন গরিব মানুষ খুব কম আছে, আছে গরিব মানুষ যারা দিন এনে এখনো দিন খায়। কিন্তু দেখবেন এমনও মানুষ আছে যাদের কোনো টাকা পয়সার অভাব নাই, কোনো টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের কোনো কমতি নাই, কিন্তু এই বড় বড় দালান কুঠায় তাদের মা বাবাকে তারা থাকার জায়গা দিতে পারে না, দিতে তারা থাকার জায়গা দিতে পারে না, তারা ঘর থেকে বের করে দেয় লাথি মাইরা। অনেকে আছে না কুসন্তান আছে না দুনিয়ায়, প্রত্যেক সমাজে সমাজেই দেখবেন যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, মা বাবাকে ভাত কাপড় দেয় না। অনেক সন্তান আছে, শিক্ষিত সমাজ হয়েছে কিন্তু আমরা শিক্ষিত হতে পারি না, আমাদের ভিতরে শিক্ষা গ্রহণ করে নাই, আমরা মানুষ হইতে পারি নাই। এই জন্য ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ একটা গানের ভাষায় বলছে কি, যে হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষের পোশাক এটা যেটা দেখতেছেন এটা মাত্র পোশাক, এটা একটা কাপড়ের মতো, হ্যাঁ, তবে ভিতরের যে মনুষ্যত্ব এইটা হলো মানুষ। যার হুশ নাই সে কখনো মানুষ হতে পারে না, যার হুশের হিসাব আছে সেই কেবলমাত্র মানুষ হইতে পারছে। আচ্ছা, যারা নাকি ঘর থেকে মা বাবাকে বের করে দেয় তারা একদিন মা বাবা হবে না, হবে না? অন্যজনের মাথার উপরে বাড়ি দিয়া জোর জলম করে টাকা পয়সাই না, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি ফার্তিতে দিন কাটাইতেছে, মদ পানি খাইতেছে, খারাপ রাস্তায় টাকা খরচ করতেছে, কিন্তু তারা মা বাবাকে ভাত কাপড় দিতে পারে না। তাদের জন্য তাদের সন্তানদের একদিন ওই রকমই করবে। আমি আমি চাই কি জানেন, আমার শরীরের শেষ বিন্দু দিয়ে হইলেও, শেষ রক্তটুকু দিয়ে হইলেও আমি যেন, আমার বাবা নাই তো কিন্তু মা তো আছে, আমি যেন তার একটু সেবাটুকু করতে পারি, চেষ্টা করি। অনেক সময় রাগের মাথা অনেক কথাও বলি কিন্তু আবার পরে কলিজাটা ফাইটে যায় যে কেন মার এই কথাটা কইলাম, মা নাকি আবার কষ্ট পাইল। প্রত্যেকটা সন্তানেরই উচিত মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা, মা বাবার প্রতি গুরু ধরবেন পীঠ ধরবেন সব ঠিক আছে, মা বাবার সেবাটুকু আপনার আগে করতে হবে। যে সন্তান মা বাবার ইখেদমত করে না তার জন্য কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য সব সন্তানদের প্রতি আমার আবদার, কিয়ামত হবে সবার চলে যেতে হবে, কিন্তু দুনিয়ার বুকে এমন কিছু করে যেতে হবে ওই হাসরের মাঠে যেয়ে যেন এইটুকু দাঁড়িয়ে বলতে পারেন, আল্লাহ আমি কিছুই করতে পারি নাই, আপনার সাধন ভজন নামাজ রোজা হজ জাকাত কিছু করতে পারি নাই, তবে আমার ঘরে দুইজন মানুষ ছিল যাদের উছিলে আমি দুনিয়াতে আসছি, আমি তাদের দুজনের সেবাটাকে করে আসছি। এখনো আমার মনে হয় আমি যদি আবার আব্বারে আবার ফিরে পাইতাম, আবার যদি পাইতাম তাহলে আর আর কোনো দিকে যাইতেও দিতাম না, কোনো কষ্ট পাইতে দিতাম না, এটুকু মনে হয়। কিন্তু যাদের ঘরে মা বাবা আছে আমরা এখনো তারা বুঝি না, কিন্তু বুঝি দুদিন পরে অবশ্যই বুঝি, মইরা গেলে আবার খুঁজি, হ্যাঁ মইরা গেলে তখন সারা গ্রামের মানুষ দাওয়াত করে তখন কিন্তু জিয়া ভোট খাওয়াই, কিন্তু বাইচে থাকতে মা বাবার মুখে একমাত্র ভাত কাপড় আমরা দিতে পারি, এইটাই হলো কেয়ামতের নমুনা। যারা ভাত কাপড় দিবে না তাদের জন্য কেয়ামতের দিন খুব একটা ভালো হবে না, হ্যাঁ এইটুকু মাথায় রেখে তারপরে আপনারা দিনকাল
পার কইলেন এইটুকুই আমার আদর কিয়ামতের ভূমিকা নিয়ে এগিলে সারা আর আমি কি কমি দুনিয়াতে ভালো কর্ম করবেন এইটাই তো কিয়ামতের আলোচনা তাই না হাসরের মাঠে যেন আমরা আল্লাহ মালিকের সামনে যেন একটু বুক খুলে দাঁড়াইতেটুকু পারি জবাব করতে চাই ভুলি নাই কথায় আমার মনে পড়ে যাই একটা কথা খুব সুন্দর বলছেন যে হেলমেট ছাড়া কেউ যদি মোটরসাইকেল বাইক নিয়ে বের হয় পরিচিত লোকজন থাকলে আইন প্রশাসনের লোকজন থাকলে নাম বললে আমগো ছাইরা দেয় থানার গাড়ি পুলিশে নিব আমরা যখন গানে যে আমগো গাড়িও সার্জেনে ধরে তখন পরিচয় যদি দেই যে আমি আলেয়া বেগমের মেয়ে আমি এই কথাই বলি আমার পরিচয়টা আমি দেই না আমি বলি যে আমি আলেয়া বেগমের মেয়ে আমি আঁখি সরকার আমি অমুক জায়গায় গানে যাইতেছি ভাই আমার দেরি হয়ে যাইতেছে আমার ছাইড়া দেন যদি ভালো মানুষ হয় যদি গান বাজনা পছন্দ করে অলিয়া উলিয়া পছন্দ করে তাহলে তারা ছাইড়া দেয় আর যারা উহা বিমার্কা এরা করব কি কবে জেনে নাম নাই এই যে আপনার বাপের নামে ভুল এই যে আকারে ভুল এই যে ঋষিকারে ভুল একটা না একটা ধৈরা ওরা থইব কতক্ষণ খাড়া করে আতে 200 টাকা দিবেন যাইব গাছ আল্লাহর রাস্তে মা আল্লাহর রাস্তে মামলাই শেষ 200 টাকা দিবেন শেষ কিন্তু এমন একদিন ধরবে আর সারা করে নাই এমন একদিন ধরবে যেদিন আর কারো নাম বললেও চলবে না ছাড়বে না জহির পাগলা আমি আপনাকে একটা কথা বলি যার নাম বললে ছাড়বে যার নাম বললে কোনোদিন আপনার আর ধরবই না ছাড়বো তো দূরের কথা নাকি ভাই যার নাম বললে কোনোদিন আর আপনার ছুঁইবই না ধরবই না এমন একটা নাম সম্বল করেন এমন একটা নাম কি ওই যে আহমদ শাহ না এমন একটা নাম কালুশো বাবা এমন একটা নাম শফি বাবা মঈন বাবা এমন একটা নাম বুঝাই পাগলা তাই না যার যার একটা নাম আছে এই যেমন আপনার নাম গান গাইছেন ওই নাম ভুল পড়িলে যাবিরে মারা পড়বিরে বিষম ফেরে নিরিখ বান্ধরে দুই নয়নে যার নিরিখ নিরাপণ ঠিক আছে যার নাম ঠিক আছে এরে আবার ট্রাফিক পুলিশ ধরে কেমন তাই তো যার কোনো নাম নেই যার কোনো ঠিকানা নাই যার কিছু কোয়ার মতো নেই এরাই তো যাইতে ধরবো বলেছেন নারী কেন কেমতের খবর আগে পাবে আপনি বলেন নাই আমাই আমি বলবো কথা জহির পাগলা আপনি বসে বসে শুনে নেন না তাই কেমতের আগে কিন্তু খানের দরজাল আসবে জানেন না আপনারা একদল নারী তারা দুজকবাসী হবে এই একদল নারী তারা খানের দরজালের সঙ্গ নেবে খানের দরজালের মতো তাদের আচার ব্যবহার থাকবে কি
কিয়ামতের পূর্বে পুরুষ কমে যাবে, মহিলা বেশি হবে, মানে নারী বেশি থাকবে। একজন পুরুষকে একজন নারী দৌড়াইতে দৌড়াইতে গাছের আগায় তুলবে। এই পুরুষ নারীর ভয়ে গাছের আগা থেকে প্রস্রাব করে দিবে। এই প্রস্রাব পান করে একটা নারীর গর্ভ হবে। দেখেন কত ভয়ঙ্কর, প্রস্রাব পান করে একটা নারীর গর্ভ হবে। শোনেন, যে নারীরা স্বামীর সেবা করে না, স্বামীর আশ্রয়ে থাকে না, স্বামীর কান্তলে থাকে না, যে নারীরা পর্দা পোষণ করে না, যে নারীরা বড় ছোট পরিবেশের সাথে মানানসই করে চলতে পারে না, আছে না কিছু বিষয় যে দোষগুলি থাকে একটা মেয়ের, এই দোষগুলি যে মেয়ের মধ্যে থাকবে, এই মেয়েরাই কিয়ামতের খবরটা আগে পাবে। আরে আমি খুব সংক্ষিপ্ত করে আলোচনাটা শেষ করলাম। আলোচনা করলে করাই যাবে, কিন্তু আপনাদেরকে আলোচনা কর আলোচনা শুনিয়ে সন্তুষ্ট করার মতো শিল্পী আমি ওনার জন্য পারলাম না। তারপরে পালা তো দিছে, পালা যেহেতু দিছে আলোচনা একটু করতে হবে, আপনারা মনক্ষুণ্ণ হয়ে না। আর জহির পাগলা, আপনিও আমার এত বেশি কথা কয়েন না, এত পয়েন্ট ময়েন আজকে ধরেন না, এগুলার যখন আবার কুমিল্লা ঢুকমো তখনই করেন। আর একটা কথা আমি আপনাদের কই, জহির পাগলার কই না, আপনাদেরকে বলি, কুমিল্লার মানুষ কিন্তু খুব শিল্পীদেরকে আপ্যায়ন করতে জানে। কুমিল্লা এক নাইট গান করলে আমাদের 40-50 হাজার টাকা করে বায়না দেয়, আবার 15-20 হাজার টাকা বকশিস পাওয়া যায়, কিন্তু আমাদের টাঙ্গাইলে এটা নাই। আমার খাজা বাবা বলছে কি জানেন, সামা কাওয়ালির মাধ্যমে যে তোমার মনকে একটু তৃপ্তি দিল, তুমি একটু হইলেও তাকে কিছু দিও, নইলে তুমি তার কাছে ঋণই থাকবা। ঋণ থেকে কবরে আসলে আল্লাহ রাসূল তাকে সাফায়াত করে না, ঋণ থাকা যাবে না। তো আমার এলাকায় আইসে তো আমারে বকশিস টকশিস দিন বা না দিয়েন, কিন্তু একটা মেহমান আইসে, নইলে আমি যখন আবার কুমিল্লায় ঢুকবো তখন কিন্তু আবার আমার খোঁটা দিব যে গেছিলাম আপনাকে টাঙ্গাইলে দেখাইছি কেমন। তা আপনারা একটু জহির পাগলার একটু উৎসাহ দিয়েন, তাহলে না ভালো ভালো গান শুনতে পারবে। ধন্যবাদ সবাইকে। একটু কিছু দিয়েন, একটু অভ্যাস করেন, কই এই দিলাম কিছু খরচ টরচ করেন। কিয়ামত হইব রে, কিয়ামত
লাগবে আমার কইরা ফালান আপনি শুধু বলবেন সর্বপ্রথম হাসরের মাঠে বিচারটা হবে কার কঠিন কথা সর্বপ্রথম কাল কিয়ামত হাসরের মাঠে বিচারটা হবে কার আর তার যে বিচারটা হবে দোষ না করলে তো আর বিচার হয় না কি গন তার অন্যায়টা ছিল কি দোষটা ছিল কি যদি প্রশ্ন জবাব যদি সুন্দর আসে অবশ্যই এখান থেকে আমরা কিছু পাব কিছু বুঝতে পারবো আপনি সুন্দর করে জবাবটা দিবেন কঠিন কথা আমিও এমনি শ্লোক শ্লোক কথা কইতে চাই প্রশ্নের জবাব করলেন প্রশ্ন করলেন হাসরের মাঠে প্রথম কার বিচার হবে সঠিক উত্তরটা চাই অনেক সঠিক উত্তর দিলাম জীবনে কেউ এক চাও খাওয়ায় নাই কত ভুল উত্তরও দিলাম কেউ ইচ্ছা কয় নাই আপনার উত্তর ভুল হয়েছে মুসিবত যা কই তাই ঠিক হায় হায় আমার দেখতে কি পেশার মতো আরে শিল্পী হ্যাঁ লাহওয়াল হাদিস বাজে কথা পালার ভিতরে থাকেন না পালার বাইরে যাওয়ার দরকার কি এমনি তো একটা বাজে 45 মিনিট ঘুরি রে কই ঘুরিস না ঘুরি কই তুই তো তোর আছে থাক আমি আমার মতো ঘুরি প্রশ্নের জবাব সর্বপ্রথমে এই পৃথিবীতে গন্ডগোল করেছে হযরত আদম পুত্র হাবিল এবং কাবিল আমি এটারে পেছাইলে পেছাইতে পারি না কে পারি না পারেন আমি কথা জানি না এই রাতুরা দিয়ে ঘুইরা সাটুরিয়ে হইয়া মানিকগঞ্জে যাওয়া যায় না আবার বিল কোনা ইচ্ছে যাওয়ানো তো যায় আমার কাছে পালাই থাকেন প্রাসঙ্গিক কিছু বলেন পালাটা কেমত পালাটা হাসর আমি এর বাইরে না যাই অনেকদিন পরে পরে গান আনসিজন তো গান গায়ে তৃপ্তি হইতেছে না হযরত হাবিল কাবিল বাবা আদমের পুত্র কাবিল বড় হাবিল ছোট কাবিল বাধ্য না হাবিল বাধ্য বুঝেন তো মানে হাবিল হইল বাধ্য কাবিল হইল বাবা মার অবাধ্য বেয়াদব বলি না অবাধ্য অবাধ্য মানেই বেয়াদব নবীর ছেলেকে আমি এইভাবে বলতে পারি না কিন্তু অবাধ্য হযরত আদমের এক মেয়ে ছিল নাম তার আকলিমা কি নাম আকলিমা বাবা আদম চিন্তা করলেন যে হাবিলের কাছে মেয়েটা বিবাহ দিতে কাবিল বলে না আমি বড় মানি না বাবার ইচ্ছে হইল ছোট জনের কাছে দিতে যে বাধ্য সন্তান আদম বলে আমি আমার ছোট ছেলের কাছে দিতে চাই তুমি আমি আমাকে মানো আমি তোমার বাবা আমি নবী বলে না না হ্যাঁ মানি না হাবিল বলল আমার বাবার সিদ্ধান্তই সিদ্ধান্ত আমার বাবার উপরে আমার কোনো কথা বলছে ঠিক আছে আল্লাহর তরফ থেকে ওহি আসলেন আদম তোমার দুই পুত্রকে বলো কুরবানি দিতে কুরবানি দিয়া পাহাড়ের চূড়ায় রেখে আসো আল্লাহ যার কুরবানি গ্রহণ করবেন আকলিমা তাকেই পাবে কুরবানি দিলেন দুই ভাই কুরবানি দিয়া পাহাড়ের চূড়ায় রেখে আসলেন কাবিলের কুরবানিটা কবুল হয় নাই হাবিলের কুরবানিটা আল্লাহ কবুল করে নি সুবহানাল্লাহ পড়েন সিদ্ধান্ত কি হাবিলের কাছে আকলিমাকে বিবাহ দিলেন কাবিল বললেন এই ভাই আমি তোমায় খুন করব হাবিল বলেন ভাই তুমি আমায় খুন করতে পারো আমি তোমায় খুন করতে পারি না কারণ আমি রবের প্রতি বিশ্বাসী
আমি ওই প্রতিপালকের প্রতি বিশ্বাসী, উনি আমায় যা করেছেন ভালো করেছেন, তুমি আমায় হাত তুললেও আমি তোমার উপরে হাত তুলতে পারি না। কাবিল রাগের বসে হাবিলকে হত্যা করেছেন, কাল হাশরের ময়দানে সর্বপ্রথম কাবিলের বিচার হবে, নিজের ভাইকে কতল করার বিচার হবে, কাবিলের বিচার দিয়ে বিচারের কাজ আরম্ভ হবে। হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব হয়ে গেছে, আপনার এলাকায় আসছি, আমারে খুব আপ্যায়ন করতেছে, একবারে শুরু থেকে আপ্যায়ন। হ্যাঁ, আমি মাইক দিয়ে কইতে চাই না, আমার পছন্দের খাবারই খাইছি আলহামদুলিল্লাহ, বাবা আহম্মদ শাহর দরবারে উস্তাবাজি দিয়ে খাইছি, আমার পেটটা ভরছে, আমি আয়াদে টেবিলের মধ্যে দেশি মুরগি দেখাইতেছে, তাহলে আমার যে কি আপ্যায়ন রেখে করছে কি ভাই? এই এই এদিক সান, আপনি আমার দিক সান, আমার আপ্যায়ন করে হের গ্রামে, আমি উস্তাবাজি দিয়ে ভুল হয়ে গেছে, করলা ভাজি আমার খুব প্রিয়, মাছ মাংস যেখানে যে ওখানে দেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তালা, বাবা আহম্মদ শাহর দরবারে আমার যে কবুল করছেন এটাই আমি খুশি। কিন্তু আমার কথা হইলো, হ্যাঁ যে আমার স্টেজ ওইটাই যে আপ্যায়ন আপ্যায়ন করতেছে, সে খাইতেছে দেশি মুরগি দিয়া, আমি যে খাই নাই কি খাইছি এইটাও খবর নাই নাই। প্রশ্নের জবাব দিলাম, আশা রাখি বাকি আপ্যায়নরা স্টেজে দাঁড়াইয়া করবে, ঠিক আছে কি না? একজন খারাপ হইলে পুরো টাঙ্গাইল খারাপ না, একজন নাড়া মানুষ হইলে পুরো নাগরপুর খারাপ না, ওইটা সোজাকরণের জন্য আমি আছি ইনশাল্লাহ। ওইটা কাইটা দিয়েন, শব্দটা কাইটা দিয়েন, এটা ভালো না। খাতুনে জান্নাতে মাগো, খাতুনে জান্নাতে মাগো, ফাতেমা আমার এই বিশ্ব জগৎ মাগো, করিবেন উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো, করিবেন উদ্ধার। খাতুনে জান্নাতে মাগো, খাতুনে জান্নাতে মাগো, ফাতেমা আমার এই বিশ্ব জগৎ মাগো, করিবেন উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো, করিবেন উদ্ধার। খাতুনে জান্নাতে মাগো, নবীর নন্দিনী জগৎ তারাইবেন মাগো, কোরআনে শুনি তুমি তুমি নবীর নন্দিনী জিনি, কোরআনে শুনি ভব সিন্ধু পারের বেলা, ভব সিন্ধু পারের বেলা, জননী আমার এই বিশ্ব জগৎ মাগো, কোরআনে তোমার এই বিশ্ব জগৎ মাগো, করিবে খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার। শুনি হাশরের দিনে ওজন দিবেন তুলে মি জানে, শুনি হাস
যদি উজন দিবেন তুলে মি জানে এই পাপি উম্মতের জন্যে এই পাপে উম্মতের জন্যে উম্মতের জন্যে জননী আমার এই বিশ্ব জগত মাগো করিবেন উদ্ধার এই বিশ্ব জগত মাগো করিবেন উদ্ধার ও খাটনে জান্নাত মাগো খাটনে জান্নাত মাগো ফাতেমা আমার দোজখের দ্বারে মাগো 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 ও জগত জননী মা সেদিন দোজখের দ্বারে ডাকিয়া বলিবেন আল্লাহ দোজখ দাও মোরে দোজখের দ্বারে ও মাগো ডাকিয়া বলিবেন আল্লাহ দোজখ দাও মোরে তবু না দিব তোমারে তবু না দিব দুজ পুত্র ঘনামা এ বিশ্ব জগত মাগো করিবেন উদ্ধার এই বিশ্ব নবীর উম্মত মাওলানা নুরুল ইসলাম কাসেমি সাহেব উনি যে ঘরানার হোক আমার কোনো সমস্যা না কাসেমি সাহেব মাঝে মাঝে গাড়ি থেকে বাসায় যাওয়ার পথে বয়ান শুনি সবাই ঘুমায় গেলে গাড়িটা চালাইতে খুব কষ্ট হয় তো বয়ানটা ছাইরা আস্তে আস্তে চালাই রাস্তাটা আগাইয়া যায় ওনার বয়ানে কিছু পাওয়া যায় যে দয়াল নবীর উম্মত এতগুলো আমল লাগবে না একটা আমল দিয়ে জান্নাত পাবে যদি নবীর প্রেম থাকে যদি আহলে বাইতের প্রেম থাকে বিশ্বাস করেন কি না মানেন কি না নবীর উম্মত গুণ দিয়া বেহেস্তে যাইতে পারবে না যদি নবীর সাথে সম্পর্ক না থাকে উম্মতের দয়াল নবীর শোনে যার মহব্বত না থাকে পাক পাঞ্জাতনির প্রতি যার প্রেম না থাকে আমি জহির আমার নেক করতে 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 নেক হইতে হইতে নেক আমার নেকের গৌরব হয়ে গেছে আমার নেক দিয়া পার হওয়া যাবে না যদি আমার নবীর সাফায়েত না আরে দয়াল নবীর উম্মত এক আমল দিয়া জান্নাতে যাবে একটা আমল একটা সরিষা যেমন ছোট একটা কলমের মাথায় ছোট্ট একটা বল পেন থাকে যেটা ঘুইরা এটা মাইক্রোসফট যন্ত্র যে ঘুরলে দেখা যায় কীভাবে কলম থেকে কালিটা বের হয় ছোট্ট একটা বল কলমটার মাথায় ঘুরে ঘুরতে ঘুরতে কালিটা ভেতর থেকে বাহিরে এটা একটা প্রোটোকল দেয় ছাড়ে ওই বিন্দু ওই বল পেনটার মতো আমল হইলে উম্মতে মোহাম্মদী জান্নাতে চলে যাবে অনেক আমল দরকার নাই তো বেশি আমল এত আমল দেওয়ার কোনো দরকার নাই একটা প্রেম আহা মহর্ষি মনমোহন দত্ত বলছেন তোমার চোখের জল প্রাণের টান তাবি নাকি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে আমার যদি দয়াল নবী আমার কবুল করেন যদি তিনি কবুল না করেন আমার সব বৃথা আর তিনি যদি কবুল করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আর কিচ্ছু চাওয়ার নাই সাধক রজ্জুর দেওয়ার বলেছেন সেই দিন দোজখের দ্বারে ডাকি
लाइया बोलिबे नल तो जुख दाओ मोरे ओ तबु तो ना दिबो तुमारे तबु ना दिबो तुमारे तबु तो दुजख ना दे तुमारे पुत्र गो नामा ए विष जगत माहु पुरिबे उद्धार ए विष जगत माहु पुरिबे उद्धार खातने जंगात मागो खातने जंगात मागो रज बेड़ा के ओ माली दूध जदि खावाओ मांगो तुम्हारी बुके मां अधम रज बेड़ा रज बेड़के दूध जदि खाइलाम मागो तुमारी बुके आमी कि शुधिते पारी आमी कि शुधिते पारे आमी कि शुधिते पारी तुमार दूधेर दाम ए विश्व जगत मागो करिबे नधाओ এই বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার থাকিল জান্নাত মাগো তুনে জান্নাত মাগো থাকিল জান্নাত মাগো ফাতে মায়া মা এই বিশ্ব জগত মাগো করিবে এই বিশ্ব জগত কেমন আমার বিজ্ঞ শিল্পীর প্রতি আমার ছোট্ট একটা প্রশ্ন থাকবে এই পৃথিবীতে সব কেমত হবে পানি পানি হবে সব ধ্বংস হবে আহামরি কিছু না এই যে কেমত হবে মানে ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ বানাইলেন ভেঙে দিব খেলাঘর একটা গান আছে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শাহ এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শাহ হ্যাঁ ঠিক না আমার জিজ্ঞাসা সব কেয়ামত হবে সব ধ্বংস হবে একটা বস্তুর কেয়ামত নাই আপনি জবাব দেবেন পানি না আমি এখানে আগে স্টপ এখানে আমি আপনাকে আটকে গেলাম সব ধ্বংস হবে মানে পানি পানি হয়ে যাবে তাহলে পানির কোনো ধ্বংস নাই এখানে কিন্তু পানি না একটা জিনিস ধ্বংস নাই আল্লাহ বানাইলেন এটা যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ ততদিন মুহাম্মাদুর অনন্ত অসীম থাকবে আমার আল্লাহ বলবে না যে আমি ছাড়া কেউ নাই কিন্তু এরপরও একটা বস্তু থাকে এর কোনো কিয়ামত নাই আপনি একটু একটু চিন্তা করে বলবেন যে কোন জিনিসটা আল্লাহ কিয়ামত করবেন আহা এই ছোট্ট কথা আমি বেশি কোনো কথা না ছোট্ট প্রশ্ন একেবারে খালি নামটা বললেই হবে এখন আপনি নামটা বলতে গিয়ে যদি
এখানে ভূমিকা দেন তাহলে আপনি আরেকবার দাঁড়াইলে আমি আর দাঁড়াইতে পারবো আমার মঞ্চগুলো খুব ছোট আপনি একটু হিসাব করে দেখেন আমার স্টেজগুলো খুব ছোট আমি হাসারের পালা নিয়ে অনেক কথা বলতে পারি বললে কি হবে আপনারা আমার গান শুনতে আসছেন একটা গান বেশি গাইতে পারলে আপনারা খুশি খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ভাত মায়া মা এ বিশ্ব জগত মাগো করবে নন্দা এ বিশ্ব জগত মাগো করবে নন্দা এ বিশ্ব জগত মাগো করিবে পাইছেন মুখ দেখুন এর আসি বেরিয়েছে আসবেনি তো দুর্গাটা হার মুখ দেখছেন না একটা গল্প বলি আমরা এক লোকের কাছে নাকি এক লোক টাকা পায় টাকাও দেয় না দেখাও করে না কথাও কয় না অনেক দিন হয়ে গেছে কোনো দেখা সাক্ষাৎ নাই কয় আত্মার্থে একটু ওর বাড়িতেই যাই যায় দেখে কি ঘরের ভিতরে এতটুকু একটা কুটি মায়া নাম ধরে ডাক দিস কি আলিমুদ্দিন বাড়িতে আসুনি আলিমুদ্দিন তো নাই ঘর থেকে বেরিয়েছে এই পিচ্ছে মেয়েটাই বেরিয়ে এসে কইতেছে কাকা আব্বারে খুঁজেন কেন কারে মাইয়া তোর বাবার কাছে কয়টা টাকা পাই তোর বাবাই দেখাও করে না কথাও কয় না ফোন দেই ফোনও ধরে না মোবাইল বন্ধ কই ও কাকা আব্বার কাছে আপনি টাকা পান না আব্বা এই টাকার ব্যবস্থা করতে গেছে আরে হায় এ শুই না বেটাই কইতেছে টাকার ব্যবস্থা করতে কই গেছে তোর আব্বাই হাটে গেছে কাটে গেছে টাকার ব্যবস্থা করতে কি কস কহ আব্বা হাটে গেছে হাটে যাইয়া সুন্দর একটা গাছের চারা কিনবো এই চারা বাড়িতে আনবো বাড়িতে আইনে লাগাইবো এই চারা বড় হইবো কাটইবো এই কাঠ বেচছে আপনার টাকা সব পরিশোধ করে এই কথা শুই না বেড়াই দিছে একটু মুসকি আইসা পিছে নাই কইতেছে ও কাকা হ আসবেনি তো কয়টা টাহার মুখ দেখছেন না শুনেন টাঙ্গাইলে আমি কেন কথাটা বলছি এটা আপনি না বুঝলেও আমার মিউজিশিয়ান পোলাপা নিয়ে গেলে বুঝছে আমি কিন্তু আপনারই কিছু কই নাই কইছি যে এটা আমাগো মানুষরে আমি কইছি তাইতো মাগুরা গেছিলাম গানে মাগুরা ভাই আরে মানুষ মানুষের মত মানুষ মেলা তিন দিন ব্যাপী মেলা লাস্টের দিন হলো গান গানে গেছি আরে মানুষ মানুষ আর মানুষ তিন ডবল জায়গা মানুষের জন্য কিছু দেখা যায় না খালি মাথা দেখা যায় খালি মাথা সারা রাতে মনে হয় 1200 নাকি 1300 টাকা হইব বকশিস পাইছি অনেক পাইছেন অনেক অনেক পাইছেন অনেক অনেক শেষ স্টেজে শুকরিয়া একটা নাকি দুইটা গান গামু এই সময়টা আছে শেষে সরে দাঁড়িয়ে বললাম কি আচ্ছা আপনারা গরিব পোশাক আশাকে বোঝা যায় আপনারা যে গরিব কিন্তু কি আপনারা কি এতই গরিব আরে যে পকেটে থেকে আপনাকে শিল্পীকে জন্য 10 টাকাও বের হয় না বলার পরে কয়টা টাকা মনে হয় বেরোইছিল হ্যাঁ তে আঙ্গ টাঙ্গেলের মানুষ আমি জানি এরা খেটে খাওয়া মানুষ আরে কিন্তু টাকা না দিতে পারলেও ভালোবাসার কোনো অভাব নাই অভাব নাই অভাব এটা আমি জানি কিন্তু অনেকে আবার লজ্জা পায় শিল্পীদের বকশিশ দিতে লজ্জা পায় সংকোচ পায় আমি এই সংকোচটা ভাঙার জন্য যেন তারা সংকোচ না পায় ভয় না পায় তারা যেন মন চায় সে একটু আলিঙ্গন করে আমার সাথে তো পারবো না এটা তো আপনার লগেই করবো তাই না আমি বলাতে না ওনারা সাহস করাইছে
আপ্রাণ করমু আপনারে গান শেষ করে আর বাসায় না নিয়া আঙ্গ বাড়িতে নিমু আপ্রাণ কইরা এরপরে বিদায় দেমু আপনার মায়া না অসুস্থ কাউরে বইলা দেন ফোন দিয়া তারা যেন ট্রিটমেন্টটা করায় নাই তাহলে ঢাকা পাড়ে দিতে কোন আমি সাথে থাকি তা বড় ডাক্তার দেখাই দেব ধন্যবাদ আমার ভাইজানেরা আছেন পুরস্কৃত করছেন এখন পর্যন্ত গান শুনছেন এটা আমার জন্য অনেক আমাদের জন্য এটা অনেক বড় পাওয়া তবে এখন আর পালা নাই আমার কাছে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো দুনিয়ার সব কিছু আল্লাহ পাক ধ্বংস করবেন শুধু একটা জিনিস আল্লাহ পাক ধ্বংস করবেন না সেই জিনিসটা কি সেই জিনিসটা হলো পবিত্র কাবা ঘর যেটা আল্লাহ পাক ধ্বংস করবেন না বলছেন সরাসরি জবাব দিতে সরাসরি জবাব দিয়ে দিলাম এখন আর পালা নাই আমার আম্মার কিছু গানের জন্য আমার কাছে বিশেষভাবে অনুরোধ আসছে আমি ছোট ছোট করে গানগুলি করব আশা রাখি ভালো লাগবে বাকি সময়টুকু আর এটা একটু ভোকালটা বাড়ায় দেন হালকা একটু রিভার্ব দিয়ে দেন ইকু দিয়ে দেন আওয়াজটা ভার ভার লাগতেছে তোমার সঙ্গে
বলে আমার সামনে সব